আপনি তো কথা দিয়েছিলেন যদি আপনার পরীক্ষায় প্রমাণিত হয় লোকনাথ বাবা যা বলেছেন তা সত্য, তাহলে নিজেকে বাবার পায়ে সঁপে দেবেন? বাবাকে গুরু বলে স্বীকার করবেন? বাবা তো প্রমাণ করেছেন মহেশ্বর ছাড়া তার প্রাণ কেউ কেড়ে নিতে পারবে না। এবার আপনি যা কথা দিয়েছেন সেই কথা রাখুন। আমাকে ক্ষমা করুন আপনি, আমার অহং আমাকে অন্ধ করে দিয়েছিল। তাই আপনাকে আমি চিনতে পারিনি। আপনার ভক্তরা ঠিকই বলেছিল, আপনি চলমান শিব। আর আজ আমিও আপনাকে শিবকল্প রূপে স্বীকার করে নিলাম। আমি আমার কথা রাখব, আমি আপনাকে প্রভু মেনে নিয়ে আপনার পায়ে নিজেকে সঁপে দিলাম। আপনি আমাকে ক্ষমা করুন, আমি জানি আমি যা করেছি তা মহাপাপ, স্বয়ং ঈশ্বরকে অসম্মান করেছি, অনাদর করেছি। আমাকে ক্ষমা করে এই পাপের হাত থেকে আপনি উদ্ধার করুন। আপনার পায়ে আমাকে ঠাঁই দিন, বাকি জীবনটা আমি আপনার সেবা করেই কাটাতে চাই। আমার সেবা তোকে করতে হবে না। যদি সত্যি অহং ত্যাগ করতে পারিস তাহলে মহেশ্বরের সেবা কর। যদি তার প্রতি বিশ্বাস রাখতে পারিস, নিজেকে নিখাত করতে পারিস, তাহলেই একমাত্র তিনি তোকে ক্ষমা করতে পারবেন।